কি রে অমন করে কি দেখছিস? কেন কে মারলে? কে বলছে মেরেছি? কখনো মারিনি। কি আশ্চর্য, আমাদের চোখের সামনে অত বড় বল মারলে। কই মেরেছি, কেউ দেখেছে? ফের মিছে কথা। দাদিমা, ও দাদিমা। এই খবরটা চেঁচাবি না, এবার বল দিয়ে তোকে মারবো। 100 বার চেঁচাবো। দাদিমা, দাদিমা, ও দাদিমা। কি 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 হচ্ছে? কি দেখো না দাদিমা, এমন সুন্দর বাচ্চা মেয়েটাকে তাতাই ভাইয়া বল ছুড়ে মেরেছে। ওরা মিথ্যা কথা। এত জোরে কেক মেরেছে। ও, মেয়েকে মেরেছে? বিটুলি তোমাকে মেরেছে বুঝি? আমাকে মারেনি তো, আমার পুতুলটাকে মেরে খুব উগাত করে দিয়েছে। আগে তদন্ত করি তো। বলো বিটুলি, তোমাকে কে মেরেছে বলো? আমাকে মারেনি দাদিমা, আমার পুতুলটাকে ও বল ছুড়ে কুপকার করে দিয়েছে। ও, বেচারে পুতুল কত কষ্ট পেয়েছে। দাদিমা, ওই পুতুলের সাথে আমার ছেলে পুতুলের বিয়ে। ও, তাতাই তোমার খুব অন্যায় হয়েছে। কি, তুমি এ ঘরে বল নিয়ে এসছো কেন? এটা কি বল খেলার মাঠ নাকি? হ্যাঁ, কে বলেছে? আমি খেলছিলাম, এমনি একটু লাফালাফি করছিলাম, সামান্য একটা পুতুলের গায়ে লেগেছে, এমন করে চেঁচাচ্ছে যেন একটা বাচ্চা মেয়ের মাথায় মেরেছি। দাদিমা, আমি কি মিছে কথা বলেছি? তুমি একদম সত্যি কথা বলেছো। তোমাকেও বলি ভাই বিটুলি, বিয়ের আগে মেয়েকে ছেলের বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি, তুমি কি বলো ভুবন? মা ঐশা, আজকাল আবার ওই মেয়েরাই বাড়ি এসে ছেলে দেখে। আমার তো জ্যাঠা তো ভাই আছে না, হ্যারে তো বউ নিজে এই শামুক বাড়িতে দেখে গেছে। দাদিমা, আমি কিন্তু কোর ছেলে পুতুলকে দেখিনি, আর আমি শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করেছি। দেখো না দাদিমা, তুলতুলি রাজি হচ্ছে না। কেন তুমি রাজি হচ্ছ না? কেন রাজি হচ্ছ না বলো? দাদিমা, বিয়ে মানে 6টা অনুষ্ঠান, এতে খরচ লাগবে না? দাঁড়া 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 দাঁড়া, 6টা অনুষ্ঠান খরচ লাগবে? খরচ লাগবে কেন? খরচ তো দিবে মেয়ের মা, যৌতুক হিসাবে কিছু দেবে না? যৌতুক আবার কি? শোনো মা, যৌতুক হলো এই মেয়ের মা বিয়ের সময় ছেলের জন্য কিছু জিনিস দিতে হয়, এই যেমন ধরো টেলিভিশন, ফ্রিজ, এই ঘরের আসবাবপত্র, এমন কি একটা ফ্ল্যাট বাড়িও দিতে হইব। ও বাবা, আমি এত কিছু দিতে পারবো না, এত সুন্দর মেয়েকে আমি বিয়ে দেব না, ওকে ছাড়া আমি পারবো না। এ কি কয় মাউসা? মামা, এ কি করলে? তুমি কেন এসব বলতে চাইলে? মারে, আমি তো এত কিছু বুঝি নাই মাউসা। ভুবন, যৌতুক চাইলে সাজা হয় জানো? এইটা তো মাউসা আমার জানা ছিল না। তুমি মন খারাপ করো না। এভাবে গম্ভীর হয়ে বসে আছিস কেন? ডায়েরি লিখেছিস? জানি না। লিখিসনি? স্যার মনে খুবই কষ্ট পাবেন, নিশ্চয়ই ওই বিটুলিটা কিছু করেছে। অন্যের মেয়েকে দোষ দিলে ভালো হবে না বলছি। স্যার এসেছে বোধ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। স্যার টপ দিয়ে কি হবে? বলছি, সে কথা পরে বলছি। কি ব্যাপার, তুমি সালাম দিলে না কেন? সরি স্যার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। এদিকে আসো, বসো। তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার মনটা ভালো নেই। ঠিক আছে, মন ভালো কেন নেই সেটা পরে জিজ্ঞেস করছি, তার আগে মনটা ভালো করার জন্য মনের উপর একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? দেখো কি সুন্দর তরতাজা একটা গাছ এনেছি। এখন নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে গাছটা কেন এনেছি।
স্যার, সে কথা তো আমি আপনাকে আগে জিজ্ঞেস করেছিলাম। এটা আমার সবচেয়ে কাছের বন্ধু এবং আমার নতুন বন্ধু। কেন, সেদিন না বললেন ভোরের পাখিরাই আপনার প্রিয় বন্ধু? হ্যাঁ, তবে ক্লোজেস্ট ফ্রেন্ড নিশ্চয়ই নয়। না, গাছই হচ্ছে আমার ক্লোজেস্ট ফ্রেন্ড, কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। এই কথা কে না জানে, গাছ আমাদের খাবার, ফল, ফুল, কাঠ সবকিছুই তো দেয়। হ্যাঁ, তাছাড়া গাছ আমাদের দেয় অক্সিজেন, আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড, এবং এবং আমাদের বিশুদ্ধ বাতাসও দেয়। ঠিক বলেছি না স্যার? একদম ঠিক বলেছ। কিন্তু তোমরা গাছের কথা বইতে পড়েছ, কিন্তু এই যে পরোপকারী গাছ, এই গাছকে কেটে সাফ করে ফেলা হচ্ছে। কারা এমন করছে স্যার? যারা দেশকে ভালোবাসে না, যারা দেশের মানুষকে ভালোবাসে না, যারা কেবল নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখে না তারা। পুলিশরা তাদেরকে এভাবে জেলে বন্দি করে না কেন? একটা জিনিস কি, তুমি মানুষকে ভয় দেখিয়ে কতদিন এই গাছ থেকে বিরত রাখবে? যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে এবং তাতে পৃথিবীর পরিবেশের যে কি ভয়াবহ অবস্থা দাঁড়াচ্ছে সেটা ভাবলে কিন্তু গা শিউরে ওঠে। আমাদের সবার এখন উচিত প্রত্যেকের অন্তত একটা করে গাছ লাগানো। আপনার বুঝি বাগান নেই তাই টবে গাছ লাগাচ্ছেন? ঠিকই বলেছ, আমি তো একটা ছাদের উপরের একটা ঘরে থাকি, মাটি পাবো কোথায় বলো, তাই ঠিক করেছি টবেই গাছ লাগাবো। স্যার, আমিও একটা টব চাই, আমি গাছ লাগাবো। ওকে, তোমার যদি পছন্দ থাকে, তোমার যদি শখ থাকে, অবশ্যই তোমাকেও একটা দেওয়া যাবে। আচ্ছা, এখন বলো তো তোমাদের ডায়রির কি অবস্থা, লিখেছো? স্যার, আমি লিখেছি, তিন পাতা আমার লেখা শেষ। স্যার, টুলটুলি না একটা পাতাও লিখেনি। তোমারটা কই? জি স্যার, আমি আমার টান। কি ব্যাপারটা? তাই না জেনে তো এভাবে কমপ্লেন করাটা ঠিক না, তোমাকে তো মনে রাখতে হবে ও তোমার ছোট বোন। স্যার, ছোট বোন ছোটর মতো বিহেভ করলেই পারে, সবসময় এমন ভাবে চাচামেচি করবে যেন সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছি। স্যার, আজ যা করেছে না ভাইয়া, কি বলবো। থাক, নালিশ করবো না। আপনি না বলেছেন নালিশ করতে হয় না? তো লক্ষ্মী মেয়ে, দেখো তো ও কি সুন্দর আমার কথা মেনে চলে। তুমি কিন্তু আমার রিকোয়েস্ট রাখছো না। সরি স্যার। ঠিক আছে, তোমাদের হোম টাস্কের কি অবস্থা দেখাও আমাকে। হোম টাস্কগুলি সেরে নিয়ে চলো। গাছটা তোমরা হোম টাস্কগুলি বের করো, আমি একটু গাছটা এখান থেকে পথের মাঝখান থেকে সরিয়ে ওইদিকে রাখি। টুলটুলি দেন বেশি চালাক হয়ে গেছে। দাও তোমার হোম টাস্ক কেন। হ্যাঁ,